আমরা আজ মাঠের পুকুরে মাছ ধরতে চলেছি। আমি আমাদের সোনার সঙ্গে মাছ ধরতে যাচ্ছি। আচ্ছা সোনা, তুমি কি মাছ ধরতে যাচ্ছ? হ্যাঁ বাবা। মাছ ধরার জন্য এই ধরার উপকরণগুলো চাই, সেগুলো তোমার কাছে কই? এই তো বাবা, এই আমার আমার কাছে এই তুষগুলো আছে, গুঁড়ো। এই গুঁড়ো মেখে আটা তলা মতন করে পুকুরে কোনায় কোনায় দিয়ে মাছ যখন এসে খাবে, যখন তখন জাল খাম মারবো, তখন এই মাছ পড়বে। ও আচ্ছা, আর জাল কোথায় তোমার? জাল এই। তাহলে তো সমস্ত উপকরণগুলো তুমি সঙ্গে নিয়েছো, তাই তো? হ্যাঁ। ঠিক আছে, তাহলে চলো যাওয়া যাক। আমরা মাঠের পুকুরের দিকে অগ্রসর হচ্ছি। এখন দেখা যাক ও কী পদ্ধতিতে মাছ ধরছে। আজকে আমরা তারই চালচিত্র আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। দেখা যাক কী মাছ ও ধরতে পারে। তুমি কি আগে কখনো মাছ ধরেছো এইভাবে? হ্যাঁ, অনেকবার ধরেছি। কালকে এসে ধরেছিলাম। আচ্ছা, রাত্রেবেলা ধরেছিলাম অনেকগুলো কই মাছ আর কিছু কাঁকড়া পেয়েছিলাম। ও তো কই মাছ বড় ছিল? হ্যাঁ বড় ছিল, দুটো তিনটে বড় ছিল। আচ্ছা আচ্ছা, তো সেও কি তুমি এই গুঁড়ো দিয়ে এই পদ্ধতিতেই মাছ ধরেছিলে? গুঁড়োটা প্রথমতে ভেজে নিয়েছিলাম, ভেজে নেওয়ার পরে মেখে আটা তলা মতন করে শক্ত মতন করে কোনায় কোনায় দিয়ে তারপর জাল খাওয়ার মেরেছিলাম। তাহলে তুমি এরকম ভাবে একাধিকবার মাছ ধরেছো, তাই তো? আচ্ছা, তাই এই এই যে পদ্ধতি, এই পদ্ধতিগুলো তোমাকে কে শিখিয়েছিল? আমি নিজে নিজে শিখেছি। ও আচ্ছা আচ্ছা, আসুন আমরা সবাই মাঠের দিঘি থেকে সোনার সঙ্গে মাছ ধরে আসি। আজকের পর্বটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা পুকুরের কিনারায় এসে পৌঁছেছি। এইবার মাছ ধরার প্রক্রিয়া শুরু হবে। প্রচণ্ড ঠান্ডায় সোনার মাছ ধরা অপূর্ণ রয়ে গেল। ঠিক হলো ওর বাবু মাছ ধরবে। এই গুঁড়োটা কি শুধু শুধু মাখা হচ্ছে না, এর সঙ্গে কিছু দেওয়া আছে? আটা মশানো আছে। আটা? আটা দিলে কি হবে? আটা দিলে এমনি মাছ আটাও খেতে যেমন পছন্দ করে, তেমনি ধানের কুড়ো খেতে যেমন পছন্দ করে। তারপরে আটাটা দিলে এই যে কুড়োটা মানে মাখাচ্ছি, এটা আরও টাইট হবে। আটা দিলে আটাটা হয়ে ভালো। আচ্ছা, এতে কি মানে খাবারের স্বাদ বাড়ে? হ্যাঁ অবশ্যই, আটা তো একটা স্বাদ আলাদা, আর তারপরে একটা হলো খুব সুগন্ধি ধানের গুঁড়ো, মানে দাসল ধান, আমাদের গ্রাম বাংলার যে দাসল ধান, যেটা খুব সুগন্ধি ধান, তার গুঁড়ো। এই না, এই চাল দেখে বোঝা যাচ্ছে ছোট ছোটো যে চাল, মানে ধানের এই চালের যে ছোট ছোটো খুদ, যেটা খুদগুলো, এই খুদগুলো আছে চালের কণা, চালের কণা। ও তাহলে এই কুঁড়াগুলো মাছের খুব সুস্বাদু খাবার বোধ হয় মাছের। হ্যাঁ, এবার পুকুরের বিভিন্ন জায়গাতে এই কুঁড়া দেওয়ার কাজ চলছে। ছোট ছোট কুঁড়ার মন্ড পাকিয়ে পুকুরের বিভিন্ন প্রান্তে দেওয়া চলছে। একটা গ্রাম বাংলার অভিনব পদ্ধতি। আলুর খেতে জল দিচ্ছে নাকি কাকা? হ্যাঁ।
কোথায়? এই সাইড দিয়ে যাওয়া যাবে না, কেন? এখানে দুটো গোপ্র সাপ ধরা হয়েছিল এখানটা। তো আর কি আছে এখানে মনে হয়? এসব জায়গায় থাকে তো গোপ্র সাপ, তো এসব জায়গায় থাকে। এখন ওর ফল হচ্ছে যে তার এই যে গর্ত আছে না, এই গর্ত দিয়ে থাকে। গত আর ওখানে দুটো ধরা হয়েছিল, ও তিন হাত ছাড়ছে না করে গেছে। করা হচ্ছে চাষ হবে, তার জন্য এই বীজ ধান ফেলা হয়েছে। বীজতলা ফেলা হয়েছে নাকি? এই যে বীজতলা, খরা মরশুমের ধান চাষ শুরু হবে আর কয়েকদিনের মধ্যেই। কতক্ষণ পরে জাল ফেলতে হবে? কুড়ার মণ্ড দেবার প্রক্রিয়া শেষ হলো, এখন আমাদের কিছুক্ষণ অপেক্ষা করে থাকতে হবে। জালটা মনে হয় আরো দু পাঁচ মিনিট পরে মনে হয় ফেলতে হতো। হ্যাঁ, না না ওখানে কি আছে নিচে? কিছু মনে হচ্ছে পড়েছে? অন্যান্য বছর বড় কই মাছ পাওয়া যেত, এবছর দেখছি অনেক ছোট ছোট মাছ। ছোট বড় সব রকম মিলিয়ে আছে। আবারও জাল ফেলা চলছে, দেখা যাক এবার জাল থেকে কি মাছ ওঠে। জালের ফাঁস বড় আর কাঁটি ছোট, যার ফলে ওই জাল জড়িয়ে যাচ্ছে। শোনা, জাল ফেলতে পারিস? এই জাল না, ছোট জাল ফেলে, কিন্তু বড় জালও কি ফেলতে পারে? হ্যাঁ শোনা, আমাদের সমান বড় হয়ে গেছে প্রায়, দেখতে হবে। এই যে একটা মাছ দেখা দিয়েছে, দশরথ পড়েছে, দশরথ উপরে আছে। কাঁকড়া কটা পেয়েছিলাম, খুব সুন্দর লেগেছিল। কাঁকড়া? হ্যাঁ, কাঁকড়া তো এখন কমে গেছে, আগে মাঠে কি হারে কাঁকড়া ছিল। আমি তো ধরতে পুকুরে কাঁকড়াও আছে খুব। হ্যাঁ কাঁকড়া আছে না,
ভোল কাঁকড়া সব খুব থাকে। কই মাছের সাইজ এত বড় চোখে দেখা যাচ্ছে, দেখবি দেখ কই মাছ আসছে, দেখ এবার দেখ, ওই দেখ দেখ বিশাল আকৃতির কই মাছ।